হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কালকের ব্লগে তোমরা দেখেছো আমার মামা মেয়ের জন্মদিনের দিনের বেলাটা, আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রেবেলায়, মানে বার্থডে দিন হচ্ছে রাত্রেবেলায়, যে কেক কাটিং থেকে শুরু করে খাওয়া দাওয়া সাজগোজ সব কিছু। তো দেখো, ঝটপট করে মামামকে কিন্তু ভাত খাইয়ে আমি চলে এলাম মেকআপ করতে। তো এখানে আমাকে এই বোনুটা মেকআপ করিয়ে দিচ্ছে, ওর বাড়ি হচ্ছে ইছাপুর, ওর নাম হচ্ছে চন্দ্রা। তো ও আমাকে আজকে সাজিয়ে দেবে, চলো তোমাদেরকে দেখাবো যে ও আমাকে কীভাবে সাজায়। দেখো, শাড়িটা তো আগেই কিনে নিয়েছিলাম, শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা ছিল ওটা একদমই ভালো লাগছিল না, তাই আমি কিন্তু ব্লাউজটা সোদপুর তনুশ্রী থেকে কিনে নিই এবং এই শাড়িটার সঙ্গে খুব ভালো যায়। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখো, সিঁদুর না পরলে একেবারেই অসম্পূর্ণ। তো সিঁদুর পরার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো মেকআপটা কেমন লাগছে সেটা জানিও। আচ্ছা, জানি এক একজনের পছন্দ এক এক রকম, বাট আমার পছন্দ যদি আমি তোমাদেরকে বলি, তো আমার তো পুরো দারুণ দারুণ লেগেছে। কেন কি, এতদিনে যত মেকআপ করেছি তার থেকে পুরো অন্যরকম লাগছিলো আমাকে দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর মেকআপটা এত অল্প টাইমে এত সুন্দর করেছিল বোন, আমার তো খুব ভালো লাগছিল। যাই হোক, তারপর কিন্তু আমি রেডি হওয়ার পর আমার সোনাকেও রেডি করিয়ে দিলাম। তো মামামকে দেখো এই ড্রেসটা পরানো হয়েছে, এটা আমি ফার্স্ট ক্রাই থেকেও নিয়েছিলাম, আর এই যে পাপড়ি দিয়েও চলে এসেছে। চলো কিছু কথা তোমাদেরকে শোনাই। ফার্স্ট পাপড়ি দি, পাপড়ি দি ফার্স্ট, খুব ভালো। আর তার সঙ্গে মামাম, তারপর দেখো পাপড়ি দি একা না, কিন্তু এই যে একটা দুটো ছানা নিয়ে এসেছে, ভাবো তাহলে। ভিডিও যারা যারা দেখছিস, দীপানি সব থেকে শুরু করে সবাইকে বলছি, তোরা কি বলবি কাছে থেকে বল। তার কিছুক্ষণ বাদেই দেখো চন্দ্রা সুবর্ণা চলে এসেছে, আর আমি রেডি হচ্ছিলাম, আর ভাবছিলাম যেন সবাই মানে বাড়িতে ঢোকার আগে আগেই যেন আমি রেডি হয়ে নিতে পারি, তাহলে ওদেরকে আমি সময় দিতে পারবো, না হলে কেমন লাগবে না, সবাই আমার বাড়িতে আসবে আর আমি যদি রেডি হতেই ব্যস্ত থাকি, তার জন্য আমি সবসময় এটাই ভাবছিলাম। তো বোন বলছিল না না তুমি টেনশন নিও না, আমি তোমাকে ঠিক টাইমলেই কিন্তু সাজিয়ে দেবো। তারপর দেখো আগে আগেই যারা যারা এসেছে সবার সঙ্গে ফটো তুলেছি, এখানে আদ্রিক, শাইনা, মাম্মাম, আমার মাম্মাম তো একদমই ছবি তুলতে চাচ্ছিল না, দেখো চলে যাবে। এক এক করে কিন্তু সবাই এসেছিল, আর মোটামুটি যাদেরকে বলা হয়েছিল সবাই এসেছিল, যা আমাদের খুব ভালো লেগেছিল। তো আর স্ন্যাক্সে ছিল বলতে সন্ধ্যাবেলায় কফি আর চিকেন পকোড়া ছিল, আর মেনুতে কি ছিল যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে বলবো। তো এই যে দিদি জামাইবু সবাই মানে বসে পড়েছে খাবার খেতে, কি বলতো মানে আমাদেরকে সবটা ম্যানেজ করতে হচ্ছিল, যারা যারা এসেছিলো তাদের সঙ্গে কথা বলা, এইদিকে ফটো তোলা সব দিকটা, তার জন্য ব্লগিংটাও মানে বেশি টাইম ধরেই করতে পারিনি। আর এই যে দেখো, বলো না ওপরে কাকিমা, ওদেরকে দেখা করিয়ে দাও, মানে একবার দেখিও। এই যে দেখো কাকিমা বসে আছে সোফাতে, ওটা কাকিমা। তারপর চলে এলো আমার হচ্ছে আরও অনেক ফ্রেন্ডরা, যেমন দীপান্বিতা, পাপিতি তো আগে এসেছে, পূজা, তারপর হচ্ছে মানে সবাই আর কি এক এক করে ঢুকছে, তার মধ্যে মৌ আসেনি, মানে আমাদের এই গ্যাংটার মধ্যে ছিল মৌ, ওর একটু কিছু প্রবলেমের জন্য আসেনি ও, যাই হোক ওকে ভীষণ মিস করছিলাম। দিয়ে তারপর দেখো এখানে এক এক করে এখন কেক কাটিং হচ্ছে, আর হ্যাঁ তোমরা ভাবতে পারো তোমার ফ্যামিলির কাউকে দেখছি না, হ্যাঁ আমার ফ্যামিলির সবাই এসেছে, শুধু মেজো কাকা কাকিমা আর হচ্ছে আমার ভাসুর আসেনি, না হলে সবাই এসেছে। তো আর কেকটা দেখো, এই যে কেকটা কেমন হয়েছে সেটাও জানিও, পুরো ম্যাচ করে নিয়েছিলাম, আর কেকটা মঞ্জিনিস থেকে নেওয়া হয়েছে। তো আর মামামের বার্থডে ড্রেসের সঙ্গে কিন্তু একেবারেই মিশে গেছিলো, তাই না, কেকটা খুব সুন্দর ছিল দেখতে, খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর হ্যাঁ আমার ফ্যামিলির সবাই এসেছে, শুধু আমার বাপের বাড়ি থেকেই আসেনি, কেন কি আমার বৌদির মানে কি বলবো, আমার দাদার ছেলেটা ছোট, তো বৌদি একা সামলাতে পারবে না, তো সেই কারণেই কিন্তু আসেনি, তাছাড়া আমি কিছুদিন বাদেই যাচ্ছি। আর এই যে দেখো মেনুতে ছিল বিরিয়ানি, আর এই দাদার কাছ থেকে বিরিয়ানি নেওয়া হয়েছে, তো তাই তোমাদেরকে দেখাচ্ছিল, মাটন বিরিয়ানি ছিল। এইদিকে কেক কাটিংয়ের পরে বাচ্চারা যে ওপরে যে থাকে না কেকে, যেমন ওই যে চাঁদ মেঘ কী সব ছিল, ওগুলো তো বাচ্চারা মানে দেখে খেতে যাচ্ছিল, তো সবাইকে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর কেকগুলো আর কি সবাইকে কেটে কেটে আর কি দিচ্ছিলাম। আচ্ছা
যেহেতু আমাদের ছাদে অনুষ্ঠান করা হচ্ছিলো, ছাদটা বেশ বড়, তো মানে এক পাশে তো কেক কাটিংয়ের জন্য মানে ফটোশ্যুটের জন্য আর কি ডেকোরেশন করা হয়েছিল, আরেক পাশে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছিল। তো চলো এবার তোমাদেরকে একটা মানে মেনুটা বলে দিই কী কী ছিল। কফি ছিল, চিকেন পকোড়া ছিল স্ন্যাক্স টাইমে, তারপর মেইন কোর্সে ছিল হচ্ছে গিয়ে ফিশ ফ্রাই, মানে ভেটকি ফিশ ফ্রাই ছিল, মাটন বিরিয়ানি ছিল, আর হচ্ছে গিয়ে চিকেন চাপ ছিল, চাটনি পাঁপড় মিষ্টি, মানে সিম্পল মেনু ছিল এগুলোই। আর এই যে ঝিলিদি, মানে টুকটাক সবাই এসেছে, আমার খুব ভালো লাগছিল যে না সবাই এসেছে। আর এই যে দেখো পিঙ্কিদি, তো যে আমার সবসময় হেল্প করে, তো পিঙ্কিদিকে দেখিয়ে দিলাম। পিঙ্কিদিকে তো বেশি দেখানো হয় না, পিঙ্কিদি পছন্দ করে না, যে বলে বৌদি নাইটি পরে থাকে এইভাবে দেখাবে না। আর এই যে হচ্ছে আমার বৌদির ভাই, ও বেলঘড়িয়ে থাকে আর কি, পড়াশোনা করে, ও আর ওর বন্ধু এসেছিলো, তো খুব ভালো লাগছিলো আর কি এসেছে ও। তবে আমার বাপের বাড়ি থেকে ও এসেছিলো জন্য, মানে বাপের বাড়ির দিককার ও এসেছিলো জন্য তাও একটু ভালো লাগছিলো। তো সবাই এইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর মাঝে মাঝে টুক করে এসে আমি দেখে যাচ্ছিলাম যে মানে বলছিলাম যে কেমন হয়েছে না হয়েছে এই আর কি। তো এখন আমরা নিজেরা নিজেরা খেতে বসেছি, তো দিদি, তারপরে হচ্ছে গিয়ে ননদ নন্দাই সবাই বসেছে খেতে। সবার যখন খাওয়া হয়ে যাবে লাস্টে আমরা বসবো। আর এই যে আমার ছোটো কাকিমা শাশুড়িও এসেছে। সত্যি বলতে ফেসবুকে তো শর্টস ভিডিও শেয়ার করি, এবার ওই শর্টস ভিডিও চক্করে ব্লগিংটাও খুব ভালোভাবে করতে পারিনি, তো যেটুকুনি করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নাহলে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আমি শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে ব্লগে। তো এখন সবার খাওয়া হয়ে গেছে লাস্টে আমরা, আর সবাই খুব সুন্দরভাবে খেয়েছে এবং খাবার বেশিও রয়েছে, তো সবাই মানে মিটে গেছে ঠিকঠাকভাবে। তো যাই হোক, সবার মুখে তো খুব ভালো লেগেছে শুনেছি বিরিয়ানিটা, তো আমিও খেয়ে দেখলাম, সত্যি দারুণ দারুণ বানিয়েছে। এই যে মা, কেমন লাগে তোমার, কেমন লেগেছে? তো তো অ্যাকচুয়ালি যার বার্থডে সে একটু রিভিউ দিলে ভালো হতো। কেমন আছে মাম্মা বিরিয়ানিটা, এই মাংসটা খেয়ে বলো একটু বলো একটু বলো। খাওয়া দাওয়া শেষে লোকজন যখন চলে যায়, তারপর আমরা ফ্যামিলি ফটো তুলি। আর একটা টাইমেই সবাই একসঙ্গে চলে এসেছিলো, তার যার জন্য ফ্যামিলি না, তার মধ্যে মা বাবা মানে সবাই ফটো তুলেছি সবার সঙ্গে, যেটা তোমরা অ্যালবামে দেখতে পাবে। তারপর আমি দিদি কিছু ফটো তুলছিলাম। তো পুরো মানে ছাদ ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে, লাস্টে এই যে আমি এই ভাইদের সঙ্গে আর কি, ফটোগ্রাফার ভাইরা এসছে, ভাইদের সঙ্গে আমি একা সিঙ্গেল আর কি ফটোশুট করছিলাম। এই যে সব ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, আর আমি লাস্টে পাগল করে দিলাম, তাই না দিদি? কেমন লাগলো আমাদের সঙ্গে কাজ করে? আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং ফটোগুলো আমি নিজেও দেখেছি ক্যামেরাতে, খুব ভালো এসছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে আর হাতে পাই তো তখন অবশ্যই। আর একটু বলে দিও সবাইকে যে নেক্সট যদি কোনো কাজ আসে বা ইটি আসে। না অবশ্যই, তোমরা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো আমার ফটো, মানে তোমরা দেখে যদি ভালো লেগে থাকে, বলবো ভালো লেগে থাকে, তো অবশ্যই ভাইদের সঙ্গে কাজ করতে পারো। তো তোমাদের নাম্বার কি জানা আছে? যে যেটা 8695489775 এটা কন্ট্যাক্ট করলে পাবে। ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেব নাম্বারটা, তো তোমরা দেখে নিতে পারো। তো আমার তো খুব ভালো লেগেছে, এত ধৈর্য সহকারে। এখন কটা বাজে ঘড়িতে? 12:12।
12টা 9 বাজে আর লাস্টে মনে হয় আমি পাগল করলাম। যাই হোক না, ওরা পাগল হয়নি, আমরা ক্লান্ত হয়নি, আমি বলছি থাক। তো চলো টাটা, পরে দেখা হবে, ঠিক আছে। এখন ভিডিওটা আমি শেষ করবো, জাস্ট ঘরে এলাম, 1:30 বেজে গেছে ঘড়িতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, মামার পুরো বার্থডে ব্লগটা। আর কি বলবো, মানে যেহেতু জায়গা খুব বেশি অল্প ছিল না, সবই ঠিকঠাক ছিল, আর সবার সঙ্গে অ্যাটেন্ড করতে করতে তোমাদের সঙ্গেই আমি ভুলে গেছিলাম ব্লগিং করতে, মাঝখানে যা ভিডিও নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সত্যি বলতে সবাইকে আদর আপ্যায়ন করতে করতেই সময় কাটছিলো, তোমাদের কথা ভুলেই গেছিলাম যে আমার একটা চ্যানেল রয়েছে, সেখানে ব্লগিং করতে হবে বা কিছু, যাই হোক ম্যানেজ করে নিও। আর এই যে ছিল ফুল লুক আমার, সেটা তোমাদের লাস্ট আরও একবার দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।